রাজ্যের একটি সরকারি হসপিটালেতে নিয়োগের খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। ভিন্ন ধরনের যোগ্যতায় এই নিয়োগগুলি হচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হবে, কিছু কিছু পোস্ট রয়েছে আপনাদের যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে এবং সাথে সাথে যদি GDA কোর্স করে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন, আবার কিছু কিছু পোস্ট রয়েছে উচ্চতর যোগ্যতা লাগছে। তো কি ধরনের পোস্টে কি ধরনের যোগ্যতায় কত করে স্যালারিতে এই নিয়োগগুলি হচ্ছে সেগুলি আমরা মেইন ভিডিওর মধ্যে খুব তাড়াতাড়ি কভার করে নেব। আর প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনাদেরকে অনলাইনেতে অ্যাপ্লাই করতে হচ্ছে, আর সেই অনলাইনেতে আবেদন করার জন্য শেষ তারিখ 6/6/2023। কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে আসছি, তার আগে দেখে নেওয়া যাক কোথা থেকে বের হলো, কোথায় নিয়োগটি হবে, কি কি পোস্টে নিয়োগ হবে এবং তার জন্য যোগ্যতা বা স্যালারি কত করে পাবেন। তো নিয়োগটি হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI কলকাতাতে। আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি, যার ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 325, এটি বেসিলের পক্ষ থেকে বের হয়েছে। তিন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে, একে একে পোস্টের ডিটেলসগুলি একবার চেক করে নিন। তো প্রথমেই যে পোস্টে নিয়োগের কথা জানানো হয়েছে সেটি হচ্ছে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট অর PCA, ফিমেল অ্যাটেন্ডেন্ট ফর OPD 1 অ্যান্ড OPD 2। এক্ষেত্রে টোটাল 4টি শূন্য পদ রয়েছে, আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে ক্লাস 10 পাস উইথ GDA কোর্স ফ্রম এনি সেন্ট্রাল অর স্টেট রেকগনাইজড ইনস্টিটিউট। জব ডেসক্রিপশনটি আপনারা একবার ভিডিওটি পজ করে চেক করুন। আর এই নির্দিষ্ট পোস্টটির জন্য আপনারা 17,498 টাকা করে মান্থলি স্যালারি পাবেন। আসবো পরের পোস্টে। তো 2 নম্বরেতে যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটি হচ্ছে পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর ফর OPD, 1টি শূন্যপদ এই নির্দিষ্ট পোস্টটির রেসপেক্টে। 18,462 টাকা করে আপনারা স্যালারি পাবেন এই পোস্টটির ক্ষেত্রে, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি উইথ 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। এবং 3 নম্বরেতে যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটিও পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর, 1টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, এক্ষেত্রেও যোগ্যতা হিসাবে লাগছে ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি উইথ 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, এবং বেতন সেই আগেরটির মতোই 18,462 টাকা। তো ইন্টারস্টেট এবং যোগ্য প্রার্থীরা এই 6/6/2023 আগে অনলাইনেতে আবেদন করে দিতে পারেন। আর আবেদনটি করার জন্য এই হাউ টু অ্যাপ্লাই সেকশনটি যেটি দেওয়া রয়েছে এটিকে ভালোভাবে চেক করবেন। এখানেতে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা রেজিস্ট্রেশন পর্বটি কমপ্লিট করবেন বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সে প্রসঙ্গে ইনফরমেশন দেওয়া আছে। আর এই PDFটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন, একবার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে গিয়ে খুব ডাউনলোড করেও দেখে নিতে পারবেন। তো আজকের এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল, যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলেতে যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন, হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোনো রকম ইনফরমেশন যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুলবেন না।